লক্ষ্মীপুর রায়পুরে জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর পক্ষ থেকে লক্ষ্মীপুর রায়পুর উপজেলার 3 নম্বর চরমোনা ইউনিয়নে বন্যার্ত 400 পরিবারের ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। রায়পুর উপজেলার প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটোয়ারির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মোর্শেদ লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর যুগ্ম আহ্বায়ক লিঙ্কন সহ রায়পুর উপজেলা জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।